আসসালামু আলাইকুম বিয়র্ডস ক্লিকফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি রায়হান আছি আপনাদের সাথে আজ আমি আপনার জন্য খুবই চমৎকার একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কীভাবে আপনার আপনাদের মোবাইল ফোনটি হাততালের মাধ্যমে খুঁজে বের করবেন হ্যাঁ এমন তো অনেক সময় হয় যে মোবাইলটা খুবই কাছে বা আমাদের আশেপাশে থাকে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না তো সেটা আজ আমি আপনাদের শেখাবো কীভাবে সেটা আপনার খুঁজে বের করবেন তো সেই জন্য আপনাদেরকে বরাবর মতো প্লে স্টোর চলে যেতে হবে আমি আমার প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনার চার্জ দেবেন হ্যাঁ এখানে আমি একটু মোবাইল ডাটাটা অন করে নিই হ্যাঁ ডাটাটা অন করে নেওয়ার পর এখানে লিখবেন ক্লাব ফোন ফাইন্ডার ক্লাব ফোন ফাইন্ডার ওকে আমার এখানে অলরেডি চলে এসেছে ক্লাব ফোন ফাইন্ডার হ্যাঁ এটা এই ক্লাব ফোন ফাইন্ডার এটাকে আপনারা ইনস্টল করে নেবেন যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে তো আমার ইনস্টল করা লাগতেছে না তো আপনাদের ইনস্টল করার শেষে সরাসরি অপেনে ক্লিক করবেন হ্যাঁ আমি অপেনে ক্লিক করলাম অফেনে ক্লিক করার পর এখানে বেশি কিছু সেটিং না এখানে যে ভিডিও যখন আমরা ফ্লে করি যখন যেরকম একটা বাটন পাচ্ছেন সেই বাটনটাতে আপনারা ক্লিক করবেন এই বাটনটাতে আমি ক্লিক করলাম হ্যাঁ এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী প্লাস দেবেন কি না বাইব্রিড দেবেন কি না সাউন্ড দেবেন কি না সেটা চুজ করে নেবেন সাউন্ড বাড়া বাড়িয়ে নিতে পারেন এবং কমিয়ে নিতে পারেন তো এগুলো সেটিং শেষ হলে আপনি আপনার পছন্দ সেটিং করা শেষ হলে আপনি জাস্ট স্টার্টে ক্লিক করবেন তার মধ্যে এটা অ্যাক্টিভ থাকবে জাস্ট এখন আমি স্টার্টে ক্লিক করলাম সার্ভিস স্টার্টেড তার মানে হচ্ছে আমার এই সার্ভিসটা এখন বর্তমান থেকে স্টার্ট আছে তো এখন আমি যদি মোবাইলটা বন্ধ করে রাখি তো সাথে সাথে আমি আমার হাততালি মাধ্যমে খুঁজে বের করব তো এই ছিল আমার আজকের এই টিউটোরিয়ালটি যদি ভালো থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি কী ধরনের টিউটোরিয়ালস আসছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করবেন তো পরবর্তী নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে আজকের মধ্যবিদ্যা নিচ্ছি আমি রাহান খুদা হাফেজ